हिट द सब्सक्राइब बटन एंड शेयर द चैनल। हिट द सब्सक्राइब बटन एंड शेयर द चैनल। हाइड्रोजन परमाणु प्रणाली के व्याख्या करते गए नील्स बोर हाइड्रोजन परमाणु संक्रांत परमाणु गठन एक मतबाद प्रकाश करें। यह मतबाद भित्ति करे हमें हाइड्रोजन परमाणु को कक्षपथे थका इलेक्ट्रन गतिवेग की बेर करते अनुरूप भावे কোন এক ইলেকট্রনযুক্ত সিস্টেমের ক্ষেত্রে এক ইলেকট্রনযুক্ত কোন আয়নের ক্ষেত্রে আমরা কোন একটা কক্ষপথে এই ইলেকট্রনটির গতিবেগ কী হবে তাও এই সূত্রের সাহায্যে বের করতে পারব। গতিবেগ সংক্রান্ত এই সূত্রটি হচ্ছে ভেলোসিটি ভি ইকুয়াল টু 2.18 × 10⁶ × Z/N মিটার পার সেকেন্ড। এখানে জেড হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক অর্থাৎ নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা আর এন হচ্ছে যেই কক্ষপথের ইলেকট্রনের গতিবেগ বের করতে হবে সেই কক্ষপথের সংখ্যা। ফর্মুলাটা মনে রাখতে হবে। এবার এই ফর্মুলা থেকে আমরা কিছু জিনিস বুঝতে পারি কিভাবে, জেড যত বেশি হবে জেড হচ্ছে ভি এর সঙ্গে সমানুপাতিক, তাই জেড বেশি হলে ভেলোসিটি বেশি হবে অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক যত বেশি হবে ইলেকট্রনের গতিবেগ তত বেশি হবে আর ভেলোসিটি এন এর সঙ্গে ব্যস্তানুপাতিক। সুতরাং এন যত কম হবে ভেলোসিটি তত বেশি হবে অর্থাৎ কক্ষপথ যত নিউক্লিয়াসের যত কাছে থাকবে ইলেকট্রন তার গতিবেগ তত বেশি হবে, নিউক্লিয়াসের যত কাছে থাকবে ভেলোসিটি তত বেশি হবে। এবার আমরা দেখব এখান থেকে যে একটা প্রবলেম দেখব ভেলোসিটি নির্ণয় করার। প্রবলেমটা হচ্ছে ক্যালকুলেট দ্য ভেলোসিটি অফ অ্যান ইলেকট্রন ইন থার্ড অরবিট অফ Li2+ ion অর্থাৎ Li2+ ion-এর তৃতীয় কক্ষপথে থাকা একটি ইলেকট্রনের গতিবেগ বের করা। তাহলে আমরা গতিবেগের ফর্মুলাতে যাব ভি ইকুয়াল টু 2.18 × 10⁶ × Z/N মিটার পার সেকেন্ড। এখানে জেড হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক Li2+ এর, লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 3, তাহলে জেড এর জায়গায় বসবে 3 2.18 × 10⁶ × 3 ডিভাইডেড বাই এন এর জায়গা, এন হচ্ছে কক্ষপথের সংখ্যা, এখানে বলা হয়েছে থার্ড অরবিট অফ Li2+ ion, তাই এন এর জায়গায় বসবে 3 মিটার পার সেকেন্ড। তাহলে রেজাল্ট হবে 2.18 × 10⁶ মিটার পার সেকেন্ড। এখানে 3 মার্ডার হয়েছে। পরবর্তী ভিডিওতে দেখা হবে। জয় হিন্দ।